AB24 বাংলা ও বাঙালির পাশে। স্পেনের মাদ্রিদে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও অভিবাসীরা। বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের সেন্ট্রো সালুদের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্পেন, বাংলাদেশ, মরক্কো, আফ্রিকা, সেনেগাল সহ বিভিন্ন দেশের প্রবাসী অভিবাসীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভ্যালিয়েন্তে বাংলা ও স্প্যানিশ কয়েকটি মানবাধিকার সংগঠন যথাক্রমে রেড ইন্টার লাভাপিয়েস, পা লাভাপিয়েস, মাদ্রিদ দিয়ে লাভাপিয়েস, মার্কা পিয়েস, তাবাকালেরা, তেরতেরিরিও ডোমেস্টিকো, সেন্ডেদাদো কুইদাদো, সিদিকাতো মান্তেরো, আসওয়ে দে সেনেগালেস, বেসিনো দে লাভাপিয়েস এবং রেড সলিদারিদাদের আমন্ত্রণে পাঁচ দফা দাবি সংবলিত ব্যানার নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন। তাদের দাবিগুলো হলো স্বাস্থ্যসেবার জন্য উন্মুক্ত করে দেওয়া, মেডিকেলগুলোতে পর্যাপ্ত ডাক্তার নিয়োগ প্রদান করা, সকল প্রবাসী অভিবাসীদের জন্য ফ্রি দোভাষীর ব্যবস্থা করা, বিনামূল্যে সবার জন্য করোনা টিকা প্রদানের ব্যবস্থা করা এবং অবৈধ অভিবাসীদের জন্য ফ্রি মেডিকেল কার্ড প্রদান করে স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা। সম্মানিত সম্মানিত অতিথিবৃন্দ, এই মুহূর্তে আমি আজকের এই মাদ্রিদের ভ্যালিয়েন্তে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আজকে কর্মসূচি, আপনারা জানেন আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে ডাক্তারগুলোকে আমরা সমর্থন করা, দ্বিতীয় হচ্ছে আরও ডাক্তার নিয়োগ করা, প্রত্যেক হসপিটালের মধ্যে আমাদের পর্যাপ্ত ডাক্তার নাই। ডাক্তার কেন, আপনারা জানেন বিগত মহামারী থেকে এই পর্যন্ত আমাদের দ্বিতীয় ধাপে অনেক লোক আক্রান্ত হয়েছে, গতবার মহামারীর চেয়েও বেশি কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। এর জন্য আমাদের ডাক্তার কম থাকার কারণে আমরা মানে সুযোগ সুবিধা পাচ্ছি না। 3 নম্বর হচ্ছে আপনারা জানেন একটা খুশির খবর, স্পেনে ভ্যাকসিন আসছে, সেই ভ্যাকসিনগুলো উন্মুক্ত করা এবং সবাই যাতে মানে এই ভ্যাকসিন পায় এবং মানে সুযোগ সুবিধা ভ্যাকসিন থেকে মানুষ পায়, সবাইকে মানে উন্মুক্ত করে দেওয়া। 3 নম্বর হচ্ছে সবার জন্য মেডিকেল ফ্রি করা। 4 নম্বর হচ্ছে পটিকি মেডিকেলে তাদুক্ত অর্থাৎ দুভাষী নিয়োগ করার জন্য আমাদের আজকের এই পাঁচটা দাবি দেওয়া নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের ডিপুটি মেয়র, আমাদের মেয়রের সেক্রেটারি, আমাদের আরও অনেক কর্মকর্তারা আছেন। আমাদের বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভ্যালিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজউদ্দিনের উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রিদ সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর খরখে গ্রাসিয়া কাস্তিয়ানো, কমিউনিটি নেতা রুবেল সামাদ, অ্যাসোসিয়েশন দে ভ্যালিয়েন্তে বাংলার সদস্য জুলহাসউদ্দিন, আলামিন পালোয়ান, শাহ আলম, আবুল কালাম, সিদ্দিকুর রহমান, এখলাসউদ্দিন, অকসুদ মিয়া, মিফতি, নাসির সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন করোনা মোকাবেলায় রোগী চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ডাক্তার এবং নার্স নিয়োগ দিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। এছাড়া স্পেনে যে সকল অবৈধ অভিবাসীদের বৈধ কাগজ নেই তারা প্রতিনিয়ত ভালো কাজ এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। স্পেনে অবৈধ অভিবাসীদের এসব ন্যায্য দাবিগুলো এখনও পূরণ হয়নি। এখনও অবৈধ অভিবাসীরা বিভিন্নভাবে শোষিত হচ্ছে। লিগ্যাল দাবি পূরণ করার জন্যই এই সংকটময় মুহূর্তেও আমরা রাজপথে নেমেছি। এ সময় তারা করোনা ভ্যাকসিন সবার জন্য ফ্রি ব্যবস্থা করারও দাবি জানান। উল্লেখ্য, গত 1 সপ্তাহে স্পেনে 31,428 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 1/3 বেশি রোগী শনাক্ত হয়েছে মাদ্রিদ অঞ্চলে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইয়া মঙ্গলবার 22 সেপ্টেম্বর স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মাদ্রিদবাসীকে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে মার্চ মাসে করোনা মহামারী শুরুর পর এখন পর্যন্ত 6,71,500 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং 30,663 জন মৃত্যুবরণ করেছেন। করোনা সংক্রমণ ঠেকাতে দেশটির আঞ্চলিক সরকারগুলো পৃথকভাবে নানা বিধিনিষেধ জারিও করেছে। মাদ্রিদের বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভ্যালিয়েন্তে বাংলা দাবি করেছে যে তাদের কাছে তথ্য রয়েছে এখন পর্যন্ত পুরো স্পেনে 1,000-এর উপর প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবা নিজ গৃহে আইসোলেশনে আছেন। এর মধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে 47 জন প্রবাসী বাংলাদেশি সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছেন বলেও জানিয়েছেন ভ্যালিয়েন্তে বাংলা এর সভাপতি মোহাম্মদ ফজলে এলাহি। AB24 বাংলা ও বাঙালির পাশে।